আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ডিম দিয়ে নুডলস দিয়ে ডিম নুডলস পাকোড়া বানাবো। প্রথমে নিব নুডলস, তারপর নিব আলু, তারপরে পেঁয়াজ, মরিচ, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদ, এটা হচ্ছে পাকোড়া মশলা, আর লবণ। একটু আটা দিব, ডিম দিয়ে দিব। ঘি দিলে আসলে ফ্লেভারটা ভালো আসে। বিসমিল্লাহ,
সুন্দর কালার আসছে না? বিকেলে এ ধরনের নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? ভাজা হয়ে গেছে,